আমি তোমাদের তুষারকান্তি সরকার এসে গেছি। আমি এখন লাঞ্চটা সারব আর তোমাদের সঙ্গে গল্প গুজব করব। তাহলে তোমরা এবার রেডি হও, তোমরা থাকো পাশে, আমি খাওয়া শুরু করব। আজকে মেনু তো কি আছে দেখো। প্রথমেই বলি, এটা হচ্ছে কালবৌস মাছ। আমি ডাটা আর সজনে ডাটা দিয়ে করেছি, সজনে ডাটা আর আলু দিয়ে করেছি। অবশ্যই আমি আলুটা খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি আগে, কারণ তাতে কি হয় ক্যালোরিটা কমে যায়, আমার পক্ষে সুবিধা হয়। মানে যাদের সুগারের ভয় আছে, ক্যালোরির ভয় আছে, তাদের সুবিধা হয়। আর কি আছে এখানে, আছে মাটন। এই মাটনটা কিন্তু আমি আজকে রান্না করিনি, গতকালকে রান্না করেছিলাম, কালকে আমি ভিডিও করতে পারিনি, আজকে আমি ভিডিওতে এই মাটনটা দিচ্ছি। আর কি আছে, পটল ভাজা আছে 4 পিস, বাটা মাছ ভাজা, আর আছে কাঁচা লঙ্কা ভাজা। বাটা মাছটা দেখো পুরোপুরি পেটে ডিম ভর্তি, খুব ডিম পেটে, আর সাইজটা দেখো কি সুন্দর। এই বাটা মাছ দিয়ে মোটামুটি তরকারি করলেও খাওয়া যায়, তবে আর আমি বেশিরভাগই বাটা মাছটা ভাজা খাই, সাধারণত আমি তরকারি করি না। তাহলে ঠিক আছে, আমি খেতে আরম্ভ করি, তোমরা পাশে থাকো আমার। আমি প্রথমেই পটল ভাজা দিয়ে আরম্ভ করব। চালটা আমি প্রথমে এনেছিলাম বাসমতি চাল, পরে দেখলাম যে চালটা এনেছিলাম ওই চালটা একটু গন্ধ লাগলো, মনে হয় ধানটা বেশি দিন ভিজানো ছিল, হয়তো বর্ষার জন্য ঠিক মতন তুলতে পারিনি। পরে আমি চেঞ্জ করে মিনি কিটটা নিয়ে আসলাম। আজকে বাইরে প্রচন্ড তাপ, প্রচন্ড তাপ। সকাল 7টা বাজলেই আমাদের ছাদে থাকা যায় না, এই জন্য 7টার মধ্যেই বাসনপত্র মেজে নিতে হয়, আর 10টার মধ্যে আমাকে স্নান করতে হয়, তা না হলে পুরোটাই রোদ্রে দাঁড়িয়ে স্নান করতে হবে। আমার পটলের তরকারিটা অত ভালো লাগে না, ভাজাটা মোটামুটি ঠিক আছে। এই লোকালে যারা আমার ভিডিও দেখেছে তারা আমাকে বলছে যে আপনি প্রোস্টেট ক্যান্সার পেশেন্ট, এত এনার্জি কোথায় পান, বয়স 67+। আমি বললাম দেখেন
আমি যে ক্যান্সার পেশেন্ট, প্রোস্টেট ক্যান্সার পেশেন্ট, এটা ভুলে থাকতে গেলে আমাকে ইউটিউব চ্যানেলে বসে তোমাদের সাথে গল্প করতে হবে। যত তোমাদের সাথে গল্প করব তত আমি ভুলে যাব যে আমি একজন প্রোস্টেট ক্যান্সার পেশেন্ট। আমি যখন বম্বে ট্রিটমেন্ট করি, মানে কোন সময়টা যখন আমার অপারেশনটা সবে মাত্র হয়ে গেছে, তারপরে পরে আমি একাই ছিলাম, একাই আমি গেছি, গিয়ে রেডিয়েশন মানে যাকে বলে রেডিওথেরাপি, রেডিওথেরাপি 37টা হয়েছে আমার, আমি একা গেছি, একাই এসছি। তখন আমি বম্বে ওই টাটা মেমোরিয়াল হসপিটাল তার কাছেই একটা ঘরে মানে ভাড়া নিয়ে ছিলাম। যখন বাড়ি ফিরে আসতাম, এসে রুমে এসে স্নান খাওয়া দাওয়া বা বাসনপত্র মাজা সবই করতাম, তখন ওরা আমাকে বারবার জিজ্ঞেস করত যে এটা কি করে হয়, আমাদের পিছনে দুইজন তিনজন করে লোক লাগছে আর আপনি একা যাচ্ছেন একা আসছেন রেডিওথেরাপি করে, আমরা তো কিছু বুঝতে পারছি না। তখন বলছে কি আমাকে, আপনি পেশেন্ট তো না আপনার অন্য কেউ আছে সঙ্গে? আমি বললাম না না আমি পেশেন্ট। কই তাহলে এটা কি করে হলো? তারপর যখন কয়েক মাসের জন্য বোধ হয় 45 দিনের জন্য ছুটি দিল, তখন আমাদের সঙ্গে যারা যারা ছিল মোটামুটি কয়েকজন আমরা একসঙ্গে এসেছিলাম এক কম্পার্টমেন্টে। কম্পার্টমেন্টে যখন আসি গল্প গুজব হচ্ছে, তখন আমাদের আমাদের সঙ্গে যে ছিল আমাদের রুমে বলতে গেলে পাশাপাশি রুম, সবাইকে বলছে দেখেন এই ভদ্রলোক একা ট্রিটমেন্ট করলো, এটা কি করে হলো? আমরা তো তিনজনা, আমরা তিনজনা মিলে ট্রিটমেন্ট করছি মানে করাচ্ছি, আর এ একা কি করে হলো? তা বলছে এর মাথাটা একটু টেস্ট করলে আমরা বুঝতে পারতাম। ওখানে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, তার বাড়ি মালদা, মালদা বাড়ি, ওনার ওয়াইফ হচ্ছে পেশেন্ট, আমার সঙ্গেই রেডিওথেরাপি দিত। দেখলাম সঙ্গে আরো দুইজন পেশেন্ট প্লাস আরো দুইজন, যার সঙ্গে কথা বলছি তিনি আছেন, তার সঙ্গে আরেকজন আছেন।
ওই ভদ্রলোক মালদার থাকে, সপ্তাহে সপ্তাহে প্লেনে বোম্বে আসে। তো কথা প্রসঙ্গে আমাকে বললো যে আপনার লোক কয়জন আছে। আমি বললাম তা আমি তো এখন একাই। বলছি আপনি সত্যি করে বলেন, আমি জিজ্ঞেস করলাম তাই। আমি বলছি না আমি একাই। কয় তাহলে পেশেন্ট কই? আমি বললাম আমি তো আমি নিজেই পেশেন্ট। কই না না তাই হয় নাকি? আমি বললাম হ্যাঁ বিশ্বাস করেন আমি নিজেই পেশেন্ট। ভদ্রলোক সপ্তাহে সপ্তাহে বোম্বে যেত, চলে আসত একদিন দুদিন থেকে। আমি বললাম যে আপনি সপ্তাহে সপ্তাহে প্লেনে যান আসেন, এই কথাটা বলার পরে আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন, কি ব্যবসা আছে? বলো না ব্যবসা নাই, আমি ওই পঞ্চায়েত সভাপতি বলল বোধহয়। আমরা বেশ ভালো, দেশের কাজ করছেন ভালো। আমার সঙ্গে আমার বেড একদম বেডের সঙ্গে লাগানো ছিল, স্বামী স্ত্রী দুইজনা, তাদের বাড়ি সোনারপুর। ওয়াইফের নাম সন্ধ্যা, আর যে পেশেন্ট ওনার স্বামী তার নাম নিমাই। আমাদের মধ্যে খুব মিল ছিল দুই তিনজনার, সবসময় গল্প গুজব করতাম। আমার ওই সন্ধ্যা নাম ধরে ডাকতাম, যা কিছু রান্না করতো আমাকে দিত, আমি খেতাম, খুব ভালোবাসত আমাকে। এখনো আমাদের মধ্যে যোগাযোগ আছে, এখনো আমরা ফোনে তাদের সঙ্গে কথা বলি, আমিও ওদের খবর নিই, আমার খবর ওরা নেয়। ওই সন্ধ্যা সন্ধ্যার বর আমি পরে জিজ্ঞেস করলাম এখন কি করে এই অবস্থায়, তা বলল বাড়িতে ফুচকা তৈরি করে, ফুচকা তৈরি করে ফুচকা বিক্রি করে। আর সন্ধ্যা আমি প্রথম থেকে শুনেছিলাম যে গেঞ্জি কারখানায় কাজ করে কলকাতায়, এখন কি করে ঠিক এই মুহূর্তে আমি যাই না। যাদের অবস্থা খুবই খারাপ, লেবার দিয়ে খায় বা রানি ফকারি করে খায়, তাদের এসব রোগ হলে খুব কষ্ট, দেখেও কষ্ট লাগে শুনেও কষ্ট লাগে, কিন্তু কিছুই তো করার নাই, খুব খারাপ লাগে। দেখতে পেয়েছো মাছের ডিম কত বড়, কি সুন্দর ডিম,
ডিমটা আমার খুব ভালো লাগে। ডিমটা কত বড় ডিম হয়েছে, আমি বাটি আনতে ভুলে গেছি, একটা বাটি থাকলে কাটো গুলো বাটিতে রাখতাম, আমি ভুলে গেছি আজকে। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার তরফ থেকে তোমাদের কাছে দুটো অনুরোধ থাকবে। এক নম্বর, এমএস ফ্যামিলি মন্দিরা মন্দিরের পাশে তোমরা থেকো, সবসময় থেকো, কারণ ওর একদিন কঠিন দিন গেছে, সেই দিন যেন ও আর কোনদিন ফিরে না আসে, ওই জন্য আস্তে আস্তে এগোতে থাকে, সুখে থাকে। আর দ্বিতীয় একটা তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, তাহলে তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবে, আমি যেন সুস্থ অবস্থায়, অর্থাৎ বিছানায় না পড়ে সুস্থ অবস্থায় আমি যেন চলে যেতে পারি, আমি যেন কোনো মতেই বিছানায় না পড়ি, এইটুকুনো প্রার্থনা তোমরা করো মা আমার জন্য। এবার আমি কাল গোশ মাছের তরকারিটা খাব, কাল গোশ মাছ সঙ্গে সজনে ডাটা আলু। আমার ভিডিওতে কতগুলো অসুবিধা হয় জানো, সেটা কিরকম, ধরো 6:30টা জল আসলো, আমাকে 7:30টার মধ্যে জলটা তুলতে হবে। এইবার ধরো 7:00টার মধ্যে যদি আমি বাসন না মাজি, রোদ্র প্রচন্ড রোদ হয়ে যাবে ছাদে, তারপরে 10:00টার মধ্যে স্নান না করলে ছাদে গিয়ে আর স্নান করা যাবে না, আমি ছাদে স্নানটা করি। এই টাইমগুলো মেনটেন করে তারপরে আমাকে চলতে হয়।
আমি যখন বম্বে ছিলাম বললাম টাটা মেমোরিয়াল হসপিটাল ওখানে শুধু ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট হয়, আদার্স অন্য কোনো পেশেন্টের ট্রিটমেন্ট হয় না। আমার পাশেই ছিল এক নার্স, সিনিয়র নার্স, খুব গল্প গুজব করতাম। দুর্ভাগ্য তার ফোন নম্বরটা আমার কাছে নাই বা ছিল না, কোনো যোগাযোগ করতে পারিনি। আমাদের এই ভিডিও চলাকালীন তিন চারবার আমার মেয়ে মানে ফোনটা কেটে দিতে বাধ্য হলাম। খাবার দাবার শেষ হয়ে গেলে আমি ফোন করব, নিশ্চয়ই কোনো দরকার আছে। আচ্ছা, ভিডিওটা কিন্তু বোর হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি, তোমরা বোর হয়ে যাবে, বিরক্ত হতে পারো। তাই আমি একটা বুদ্ধি খাটাচ্ছি, সেটা হচ্ছে কি এগুলো থাকলো আর আমি এই যে মাটন, এই মাটনটা নিয়ে নিলাম, মাটনটা খাচ্ছি, ক্যামেরা অফ করে আমি বাকি খাবারগুলো আমি খেয়ে নেব। আমি আগে মাটন করলে বিষাক্ত করে দিতাম না, এখন দাঁতের প্রবলেম বলে আমি বিষাক্ত করে দিই মাটন, মানে খাসির মাংস। আমি যে কথা বলছিলাম, ভিডিওটা বেশ বড় হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, তাই কমপ্লিট না করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। ক্যামেরা অফ করে বাকি খাবারটা আমি খেয়ে নেব।
আমার খাবার কিন্তু আমি ফেলবো না রাখবো না, আমি সবই খেয়ে নেব। যাই হোক, তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার এই ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে যেন ভুল করো না, অবশ্যই করবে। তাহলে আমি এখন তোমাদের কাছ থেকে এখন আজকের মতন বিদায় নিচ্ছি।